2023 বিধানসভা নির্বাচনের আগে পর্যন্ত রাজ্যের তথ্য ও সংস্কৃতি, যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের মন্ত্রী ছিলেন। এবারের রাজ্যের খাদ্য দপ্তরের নয়া মন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন সুশান্ত চৌধুরী। আগে এই খাদ্য দপ্তরের দায়িত্বে ছিলেন মন্ত্রী মনোজকান্তি দেব। তিনি 2023 বিধানসভা নির্বাচনে জয়ী হলেও এবার ওনাকে নয়া মন্ত্রী সভায় ডাকা হয়নি। এই দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে সুশান্ত চৌধুরীকে। তাই বুধবার সকালে ত্রিপুরার ন্যায্য মূল্যের দোকানে পরিচালন সমিতির পক্ষ থেকে নয়া খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী সংবর্ধনা দেওয়া হয়। এদিন মন্ত্রীর সরকারি বাসভবনে ওনাকে সংবর্ধনা দেওয়া হয়। সুশান্ত চৌধুরীকে খাদ্য দপ্তরের মন্ত্রী করায় খুশি ত্রিপুরা ন্যায্য মূল্যের দোকান পরিচালন সমিতির কার্যকর্তারা। দোকান পরিচালন সমিতি এমসি কমিটিতে আজকে আমরা নতুন খাদ্যমন্ত্রী সাথে সর্বজনীন সাক্ষাৎকার আমরা এখানে করতে আসছি এবং ওনাকে আমরা একটা সংবর্ধনা দিয়েছি। আগামী দিনে ওনার যে নতুন যে মন্ত্রী আমরা পেয়েছি তাতে আমরা খুবই আনন্দিত এবং ওনার সাথে আমরা সম্বর্ধনা একটু আমাদের আলোচনা হয়েছে। উনি আমাদের ব্যাপারে ওনার রিসেন্ট 10-15 দিনের মধ্যে আমাদের সাথে বসে আলোচনা করবেন, এতটুকুই আমাদের সাথে ওনার সাথে আজকে আলোচনা হয়েছে। আগামী দিনে কী কী কর্মসূচি রয়েছে আপনার? আগামী দিনে কর্মসূচি এখন একটাই কর্মসূচি আমাদের, আগামী 1 তারিখ একটা ব্লাড ডোনেশন ক্যাম্পের আলোচনা হয়েছে, উনি সম্মতি দিয়েছেন এবং ওই দিনে আমরা আরও আমাদের যে কর্মসূচি ওই দিনে আরও আমরা কিছু কর্মসূচি থাকবে ওগুলি আমরা করার চেষ্টা করব। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।